আমি প্রবাসী অ্যাপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনি পাসপোর্ট দিয়ে সহজেই আপনি বিএমই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন এবং বিএমই রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে এখানে টিকার রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখান থেকে আপনি টিকা দিতে পারবেন এখন আমরা বিএমই রেজিস্ট্রেশন কীভাবে সম্পন্ন করব সেটি দেখাচ্ছি আমরা প্রথমে মোবাইলে বিএমই রেজিস্ট্রেশন করার জন্য আমি প্রবাসী অ্যাপস ডাউনলোড করব আমি প্রবাসী অ্যাপস ডাউনলোড করার পরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে দেওয়ার পরে আপনাকে একটি কোড দেওয়া হবে সেই কোডটি আপনি এখানে দিবেন দেওয়ার তিনটি দেশ সিলেক্ট করবেন তারপরে আপনি কোন ক্যাটাগরির শ্রমিক বা আর্ট বয় বা তারপরে বয়স সিলেক্ট করবেন এবং এখানে কিছু তথ্য দেওয়ার পরে আমরা বিএমই রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপে চলে যাব এর থেকেই এই তথ্যগুলো পূরণ করে রেখেছি আপনাদের দেখাবো যে হবে এখানে পূরণ করবেন এখানে পাসপোর্টের তথ্য পাসপোর্টের তথ্য স্থানে আপনার নাম পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট প্রদানের তারিখ পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং জাতীয় পরিচয়পত্র যদি ওই চেক এটি এটি না দিলেও সমস্যা নেই তারপরও দেবেন এবং এখান থেকে আপনারা একটি পাসপোর্টের একটি ছবি তুলে দিবেন এখানে দেখ দেখবেন যে লেখা থাকবে পাসপোর্টের ছবি স্ক্যান অথবা ছবি সেখান থেকে ক্লিক করলে দেখুন আপনারা এই পাশে ক্লিক করলেই এটি দেখতে পাবেন তারপরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যালারি অথবা ক্যামেরা এইখান থেকে আপনারা গ্যালারিতে যদি ছবিটি থাকে তাহলে গ্যালারিতে ক্লিক করবেন আর যদি ক্যামেরা দিয়ে আপনারা নতুন ছবি তুলে দিবেন তারপরে এখানে জন্মস্থান জন্ম তারিখ এ দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে গেলে দেখবেন এখানে আসছে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যর জায়গায় দেখবেন পিতার নাম মাতার নাম বৈবাহিক অবস্থা স্বামী স্ত্রীর নাম এবং ধর্ম যদি স্বামী হয় তাহলে স্ত্রীর নাম লিখবেন স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন তারপরে উচ্চতা ওজন এই বিষয় গিয়ে পরবর্তীতে আবার চলে যাবেন পরবর্তীতে যাওয়ার পরে দেখুন এখানে আছে যোগাযোগের তথ্য মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে স্থায়ী বর্তমান ঠিকানা একইভাবে লিখবেন এখানে স্থায়ী বর্তমান ঠিকা লেখার পরে আপনারা দেখুন ডাক ঠিকানা যদি একই হয় তাহলে টিকচিহ্ন দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে নমিনির তথ্য আপনি পিতা মাতা অথবা স্ত্রী যে কোনো একজনকে নমিনি হিসাবে এখান থেকে নিতে পারেন ভাই বোনকেও নিতে পারবেন তবে যদি যাদের নাম দেয়া থাকে এখানে যদি মা হয় তাহলে দেখবেন অটোমেটিক মায়ের নাম চলে আসবে পিতা হলে পিতার নাম চলে আসবে স্ত্রীর নাম হলে স্ত্রীর নাম চলে আসবে যেহেতু এগুলো আগে থেকে এন্ট্রি করা হয়েছে তারপরে তাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন তারপরে নমিনির মোবাইল নাম্বার দেওয়া হবে মোবাইল নাম্বার এবং পিতার নাম মাতার নাম এবং ঠিকানা যদি একই হয় তাহলে একই দিয়ে পরবর্তী ধাপে রেজিস্ট্রেশনের জন্য চলে যেতে হবে পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন করতে দেখুন আমাদের জরুরি যোগাযোগ জরুরি যোগাযোগও আপনারা যেই নমিনি সিলেক্ট করেছি তা সেইটাই দিলাম আমরা মা এবং নাম এবং মোবাইল নাম্বার চলে আসছে তারপরে এখানে আসবে শিক্ষাগত যোগ্যতার তথ্য শিক্ষাগত যোগ্যতার তথ্য যদি আমরা এসএসসি এইসিসি বিএ বা এম থাকে তাহলে আমরা পর্যায়ক্রমে এখান থেকে দিব দেখুন এখানে আমরা জেএসি দিয়েছি এখানে যেমন শিক্ষাগত যোগ্যতা জেএসি পাশের সন স্কুলের নাম বোর্ড শিক্ষাগত যোগ্যতা এখানে জমা দিন এবং পরবর্তীতে আরও যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারেন তারপরে ভাষাগত তথ্য এখানে আমরা বাংলা ইংরেজি বা অন্য কোনো ভাষা যদি জানা থাকে সেটিও এখানে অ্যাড করতে পারব এই তথ্যগুলো সম্পন্ন হওয়ার পরে আগে পেমেন্ট দেওয়ার জন্য আমাদের বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করতে বলতো এখন বাহাত্তর ঘণ্টা আর অপেক্ষা করতে বলা হয় না এখন সাথে সাথেই পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে এখানে লেখন দেখা এখানে দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্ট যাচাই সম্পন্ন হয়েছে আপনার সকল তথ্য সঠিক কিনা যাচাই করুন পেমেন্টের পরে ভুল তথ্য সংশোধন করা একটি সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া যাচাই করার পরে বিআইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেমেন্ট করুন তাহলে আমাদের এই তথ্যগুলো যাচাই করা হয়েছে এখন আমরা পেমেন্ট ক্লিক করব পেমেন্ট করবো বিকাশের মাধ্যমে দেখুন বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় অ্যাকাউন্ট নম্বর দিতে হবে কনফার্মেশন ভেরিফিকেশন মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে আবার দিতে হবে এখানে পিন নাম্বার দিতে হবে আমাদের যে পিন নাম্বারটি আছে তারপরে বিকাশ থেকে পেমেন্ট হয়েছে লোড হচ্ছে দেখুন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে বিএমই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে দেখুন আমাদের যে বিএমই কার্ডটি আছে সেটি এখানে দেখাচ্ছে যে নাম দেওয়ার পরে বিএমই এবং বিএমই রেজিস্ট্রেশন এটি ছিল বিএমই রেজিস্ট্রেশন এবং পরবর্তীতে আমার অন্য আরেকটি ভিডিও দেওয়া আছে যেটি আপনারা দেখতে পাবেন যে কিভাবে বিএমই রেজিস্ট্রেশনের পরে টিকা সনদের জন্য টিকা টিকা রেজিস্ট্রেশন করতে হয় এই ছিল এখনকার মতো ভিডিও ধন্যবাদ আপনাদের